কিছু কথা আমি বলে দিই। এখানে অনেক আলোচক বলেছেন ওহাবিদের কথা। ওহাবি বলতে ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে মনে করবেন না। তোমরা বসে যাও, দাঁড়িয়ে থাকবে। কওমি মাদ্রাসাটার সূচনা শাবলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে। শাবলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর রুহানি তাবাজ্জু ফয়েজ থেকেই দারসে নেজামি। কথা বুঝতে পেরেছেন? ওহাবি বলতে মূলত আমরা বুঝি আহলে হাদিসদেরকে, লামাজহাবি যারা তাদেরকে। বা আমি বলে থাকি ওহাবি সুন্নির সম্পর্ক কোনো প্রতিষ্ঠানের সাথে নয়, এটা সম্পর্ক আকিদার সাথে। আমার দাদা এই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ 1354 হিজরিতে দেওবন্দ থেকে ফারেগ হয়েছে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ লালবাগ পড়েছেন, দেওবন্দ পড়েছেন, মহাক্কে কালেম ছিলেন। আমরা সবাই কওমি মাদ্রাসায় পড়েছি, আমরা পাঁচও ভাই কওমি মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলে। স্কুল কলেজেও পড়েছি, মূল বেসিকটা কওমি মাদ্রাসা, আমরা কওমি মাদ্রাসার ছাত্র। আমাদের প্রতিষ্ঠানটাও দারসে নেজামি। তাহলে বোঝা যায় আকিদার সম্পর্কটা ব্যক্তির সাথে, প্রতিষ্ঠানের সাথে নয়। কওমি মাদ্রাসায় পড়েও একজন মানুষ কট্টর সুন্নি হতে পারে, যেমন আমি। আবার আলিয়া মাদ্রাসাও পড়েও একজন মানুষ কট্টর ওহাবি হতে পারে, যেমন এই যে লামাজহাবি যারা, কেউ কওমি মাদ্রাসার না, সব আলিয়া মাদ্রাসার। আবার কোনো মানুষ কোনো মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে পড়েও ওহাবিদের নেতা হতে পারে, যেমন ডাক্তার জাকের নায়েক। তাহলে বোঝা যায় এটা সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে না, এটা সম্পর্ক ব্যক্তির সাথে, আকিদার সাথে। মূলত ওহাবিদের সোল এজেন্ট বাংলাদেশে আহলে হাদিসরা, তাদের ধুলাবালি লেগে কেউ কেউ সেমি ওহাবি হয়ে গেছে। সেজন্য ঢালাওভাবে আমরা কওমিদের, কওমি মাদ্রাসার সমালোচনা করব না, কারণ কওমি ভাইদের ঋণ শোধ করা যাবে না বাংলাদেশে। পাঁচই মে রক্ত দিয়েছে তারা, তাহরিকে খাতমে নবুয়ত এবং হেফাজতে ইসলাম একসাথে কাজ করেছে, আলহামদুলিল্লাহ বলতে। ভোলাতে যারা রক্ত দিয়েছে তারাও কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র ছিল। তাহলে আমরা কোনো প্রতিষ্ঠান, যেমন কওমি মাদ্রাসার বিরোধিতা করব না, এটা বাংলাদেশের দরকার আছে। ছোটোখাটো যে দ্বন্দ্ব আমাদের মধ্যে, সেটা আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাবে। আজকে প্রচুর পরিমাণ কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় দলিল ভিত্তিক কথার মাধ্যমে দূরত্ব কমানো সম্ভব। মৌলিক ক্ষেত্রে সবাই আমরা এক, যারা মিলাদ ক্যাম করে তারা, আর যারা করে না, যারা কওমিতে পড়ে, যারা আলিয়াতে পড়ে। কি লম্বা টুপি, কি গোল টুপি, কি লম্বা কুর্তা, কি খাটো কুর্তা, সবাই আমরা নূরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মাসলাকের কিছু বিষয় নিয়ে যে দ্বন্দ্ব, এটা না বুঝার কারণে, এটা কি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝা, বা বুঝার ক্ষেত্রে কিছু গ্যাপিং রয়ে গেছে, এটা দালিলিক আলোচনার মাধ্যমে আমরা যদি মুজাকারা করতে পারি, তাহলে এই দূরত্বটাও থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে যেন সহিহ সমাজে দান করে। আমরা অন্ধ তাকলিদ করব না, উস্তাদ মিলাদ ক্যাম করে নাই আমরাও করব না, এটা জ্ঞানী লোকের কাজ না। কিতাব দেখতে হবে, ঠিক কিনা, কিতাবপত্র দেখতে হবে, কোন উস্তাদ কি ভুল করছে। এখন আমি চোখ বন্ধ করে কি তাই করব না? আমি কিতাব খুলে দেখব, কথা বলে না, আমাকে কিতাব খুলে দেখতে হবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মিলাদ ক্যামের পক্ষে এত দলিল আছে, আলহামদুলিল্লাহ, যে এখানে কলম বসাবার বা চোখ বাঁকা করার সুযোগ বাংলাদেশ কেন, দুনিয়ার কোনো আলেমের নাই। আজ সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালন হয়েছে, আজকে 2 বছর যাবৎ
সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে আরবে ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন করছে। সৌদি উচ্চ উলামা পরিষদ বলেছে মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ রসুলের মহাব্বতের সাথে সম্পর্ক রাখে, অতএব এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। তুরস্কের প্রেসিডেন্ট লক্ষ লক্ষ মুসলমান নিয়ে তুরস্কের রাজধানীতে জুলুস বের করেন, মিশরে, সিরিয়াতে, ফিলিস্তিনে, লেবাননে, আরব বিশ্বে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন হচ্ছে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? একেবারে অজ্ঞ মূর্খ কিংবা অন্ধ অনুকরণ করে এই রকম কিছু মৌলবি ঈদে মিলাদুন্নবীর মাহফিল এবং মিলাদ ক্যামের বিরোধিতা করে থাকে। কোনো জ্ঞানবান আলেম, বিচক্ষণ আলেম, বাসিরাত আছে এইরকম আলেম বিরোধিতা করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।